আমার ঠাম্মিকে এই কথাগুলো শুনতে হলো। এর জন্য যেন আমার নিজেকে প্রচন্ড দায়ী লাগছে যে আমি ভিডিও করি বলেই হয়তো ঠাম্মি এই মন্তব্যগুলো আসলো। ২০২৪ যেখানে চারিদিকে এত অভয়াকাণ্ড, এত আন্দোলন, এত মিছিল, একটা মেয়ের সম্মানকে জড়িয়ে এত কিছু, সেখানে একটা বয়স্ক মানুষে কত সিনিয়র, মানে আমার বাবার মা, তাকে নিয়ে তাও খাওয়া নিয়ে এই ধরনের মন্তব্য তো এসেই এই ঠাকুরটার দিকে চোখ পড়েছে আর এটাই নিয়ে নিয়েছি। এটা বেশি বড় হয়ে যাবে বোধ হয়, এটা ভালো হবে তো? ফলের দোকানে চলে এসেছি, পাঁচ রকম করে ফল নিয়ে নেব। এই যে সব ভাজাভুজি কিন্তু হয়ে গিয়েছে। গুড আর্লি মর্নিং বন্ধুরা, ঘড়িতে এখন 5:15 আর ঘুম ভেঙে গিয়েছে, আর সকাল সকাল মানে ভোর ভোর খাবো এখন হচ্ছে গিয়ে চা, আর সাথে হচ্ছে পাউরুটি, একটা পাউরুটি আর চা খাবো। আর কাঁচ পাঁচ এখনো কিছু খুলিনি, মানে এখনো কিন্তু বাইরেটা পুরোপুরি মানে কি বলবো মানে সেই আলোটা আসেনি। তোমাদের দেখাই আকাশটা, দেখো একদম নীল লাগছে, দেখেছো? তার আমি তোমাদের বাইরে থেকে দেখাই, এখনো কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, এত সকালে ঘুম ভেঙে গেছে আমাদের। চলো এখন এটাকে খাই। আজকের ডেটটা হলো 16 সেপ্টেম্বর সোমবার, আর এখন কিন্তু সময় হয়ে গিয়েছে ওরকম 9:30 মতো, মানে সকাল সকাল ঘুম থেকে উঠে টুকটাক কিছু ভিডিও এডিটের কাজ ছিল করে আবার ঘুমিয়ে গেছিলাম, তাই আর কি 9:30 বেজে গিয়েছে। সকালে দেখো বরমাসাই খাচ্ছে ছাতুর শরবত, নিজেই বানিয়ে নিচ্ছে, কিন্তু আজকে যে জিনিসটা মিসিং সেটা হচ্ছে লেবু। লেবু ছাড়া ভালো লাগছে? লঙ্কা আর বিট লবণ চাট মশলা নিয়েছো ওখান থেকে? ওর হচ্ছে সব থেকে পছন্দের খাবার হচ্ছে ছাতুর শরবত। যা বৃষ্টি! অবস্থা দেখো, বেরোবো ভাবলাম কি করে বেরোবো, বৃষ্টি আর কমবে না। না তুমি খেয়ে নাও, দিয়ে দাও স্লাইডিং, জলের ছাট আসছে। এই বর্ষা প্যাচপ্যাচানি ওয়েদারে কবে শুকাবে বলা যায় না। একটু বৃষ্টিটা কমে হাওয়া দিচ্ছে, তাই আমি পুরো বারান্দাতেই একদম মহল বানিয়ে ফেলেছি। দেখো 90-90 এগুলো মানে কি বলতো পুরোপুরি ভিজে না, পরশু দিন কেচে দেওয়া ছিল এগুলো, তো এখনো ওই নরম নরম রয়েছে, মানে এখনো ওই শুকায়নি পুরোপুরি, শুকাবেও না। এই দিকটা দিয়ে দিয়েছি, এই দিকটাতেও দিয়ে দিয়েছি, জায়গাটা পুরো একদম কেমন বাজে লাগছে তাই না? আর তোমাদেরকে যেটা বললাম যে কালকে বাড়িতে ছোট্ট করে বিশ্বকর্মা পুজো করবো, মানে এর আগে আগের বছরগুলো কি করেছি মানে বিয়ের পর পর ওর গাড়ি টাড়িগুলোতে একটু পুজো দেওয়া হয়েছে, কিন্তু কখনো মূর্তিমান পুজো করা হয়নি। বিয়ের আগে একবার করেছিলাম, তো মূর্তিমান পুজো এমনি ব্রাহ্মণ দিয়ে ওই রকম না, নিজেরা একদম ভক্তি ভরে ছোট করেই পুজোটা করবো। তো প্রথমে বলেছিলাম ঠাকুর ঘরটাতে করবো, এখন ভাবলাম না চলো এই জায়গাটাই সুন্দর করে ডেকোরেশন করে করবো। তো বৃষ্টিটা কমলে ইচ্ছা আছে এই বেলাতেই ঠাকুর কিনতে যাওয়ার, তো কি করবো না করবো সমস্তটাই তো তোমরা ব্লগে দেখতে পারবে, আর তোমাদের বাড়ি কাদের কাদের বিশ্বকর্মা পুজো হয় সেটাও কিন্তু কমেন্টে জানে। তাহলে কি বলতো এই জায়গাটায় করলে আমাকে সোফা সরাতে হতো, আর এই জায়গাটা ছোট করে করলে আমার সোফা সরাতে হবে না, সোফার জায়গায় সোফাটা থাকলো। নারকেল ফাটানো নিনজা টেকনিক, দা না থাকলে যা হয় নোড়া দিয়ে হবে। আরে বারবার অনুষ্ঠান হয় না, অ্যানিভার্সারি দরকার নেই, এটা তো ছুরি দিয়ে কাটবো ভাজার জন্য। কালকে বন্ধুরা অরন্ধন, তো অরন্ধনে জল পড়ে যাক, দরকার নেই, ভালো আস্তে 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 নোড়া কিন্তু মেঝে নষ্ট হয়ে যাবে। কাণ্ড দেখো, আরো আরো ফাটাতে হবে, জলের যা ছিটে আসছে, জোরে প্রেশার দাও না, মেঝের উপর রেখে মেঝের উপর একটু দাও, কিচ্ছু হবে না, জল তো পড়ে যাবে। দেখা যাক হয়েছে, হ্যাঁ হয়েছে হয়েছে, নোড়াটা নিয়ে আমার চিন্তা, এই তো একদম হেভি না, ভালো নারকেল, হ্যাঁ সুন্দর তো, মালাইকারির জন্য এসেছিল সেটা হলো না, আমাদের অরন্তনে নারকেল ভাজা হবে, সে নারকেলটা আসতে কাজে লেগে গেল, কত সুন্দর দেবে নারকেলটা, চলো চলো এবার আস্তে আস্তে করে ছাড়াবো। এখন হচ্ছে রান্না পুজো, মানে অরন্তনের সবজি সবজিগুলো কাটা চলছে,
কি কি সবজি দেখাই, এই যে কুমড়ো নারকেলটা তো একদম পুরো ফাটিয়ে দিয়েছে, নারকেলটাকে না এইভাবে নিয়ে ছোট্ট ছোট্ট করে নারকেল ভাজা যেরকম হয় তার আগে কালো খোসাগুলোকে ছাড়তে হবে, এই যেরকম একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু হবে, এই কালো খোসাগুলো ছাড়ি দেবো নাহলে ভাজলে পরে ভালো লাগে না। তো নারকেল ভাজা, কুমড়ো ভাজা, এদিকে রয়েছে ভেন্ডি, আলু, পটল, বেগুন, পেঁপে, টোটাল হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 রকম হচ্ছে। তো আমাদের হচ্ছে নিরামিষই করা হবে, অনেকের বাড়ি ইলিশ মাছ, তারপর কচু শাক, কচু শাকটা তো আমাদের করা হবে, মানে আমাদের বাড়ি করা হবে না, ওটা মার বাড়ি হবে, মা পাঠাবে, চাল তার চাটনি, যেটা দুটো হচ্ছে ম্যান্ডেটরি। তো এখন সব কাটাকুটি করে রাখি, সন্ধ্যেবেলায় হচ্ছে টুকটুক করে ভাজবো। তো বাড়িতে ছোট করে একটু পুজোও করা হবে, তার জন্য ঠাকুরও কিনতে যাবো, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন একটু রান্না বান্নার ফাঁকে এগুলো কাটাকুটিটা করে রাখি এই আর কি। ভিজে মাছ কাট সবই রয়েছে, কিন্তু আজকে সেভাবে মাছ খাওয়ার ইচ্ছা হলো না, কারণ আগের জিনিসগুলো কমপ্লিট করতে হবে। ওই চিংড়ি দিয়ে নিরমদি তরকারি হয়ে গিয়েছে, উচ্ছে আলু ভাজা হচ্ছে, এখানে তো ভাত বসিয়ে দিয়েছি, আর এই ডিমের ঝোল, আন্ডা কারি হবে, এটাই হচ্ছে আজকে রান্না বান্না। যেহেতু আমার ওইদিকে আবার ভাজাভুজি করতে হবে, ওইদিকে একটা ঝামেলা রয়েছে, সেই জন্য আজকে একদম সিম্পল রান্না বান্না। ডিমের ঝোলের রেসিপি আর নতুন করে কি শেয়ার করবো, পেঁয়াজ রসুন আলু দিয়ে যেমন হয় ঠিক তেমনই। ডালটা হচ্ছে তিন রকম ডাল, মটর ডালটাই করে মেনলি, কিন্তু মটর ডালটা নেই ভারী ভেজে জোগাতে গিয়ে তাই মুসুর ডাল দিলাম, ওটা হচ্ছে কি ওই বিউলির ডাল, আর তবে একটু মটর, এই কী বলে এটা মুগের ডাল, যেটা ডাল চচ্চড়ি বানায় না তো সেটাই হচ্ছে বানাবো, তো সব রকম ডাল। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, কি বলেছিলাম যে চালতা লাগে, এই যে দেখো চালতা পেয়ে গিয়েছি, কিন্তু চালতা কোথার থেকে পেলাম বলবো না, চুরিও করিনি, কেউ আমাকে হ্যাঁ গিফট করেছে। তো চালতা হচ্ছে, চালতা তো চাটনি আমি করতে জানি না, তবু আমি ইউটিউব ভিডিও দেখবো চালতা চাটনি, আর তোমরাও রেসিপি অবশ্যই আমাকে শেয়ার করো যে কীভাবে বানাতে হয়। তো এই যে আমাদের চালতা, বিশ্বকর্মা পুজোয় চালতার চাটনি এবং কচু শাক, এই দুটো হচ্ছে ম্যান্ডেটরি। চলো, গতকালের ব্লগে তোমরা দেখেছিলে বাপের বাড়িতে গিয়েছিলাম, প্রবীর চিকেন পকোড়া এনেছিল, ঠাম্মি আমি মা প্রবীর সবাই মিলে পকোড়া খেয়েছিলাম। তো ওইটা নিয়ে একটা শর্ট ভিডিও আমি ফেসবুকে পোস্ট করেছি এবং 95% ভালো কমেন্ট এসেছে, এবং দুটো, অনলি দুটো খুব খারাপ কমেন্ট এসেছে, যার জন্য আমি ক্যামেরা অন করে কমেন্টগুলো তোমাদেরকে শোনাবো যে এখনও এই রকম মেন্টালিটির মানুষ আছে। রূপের বাহার 100% এটা ফেক আইডি, এই বুড়ি না খাওয়াতে কত রেস্ট্রিকশান, আবার এদিকে চিকেন খাচ্ছে, তোরা টাকার জন্য সব পারিস, আবার এই ঘরে ঠাকুরও আছে। নেক্সট আরেকজন কমেন্ট করেছে, সুজন মহন্ত নাম তার, মানে এত ভালো নাম, তাদের নামগুলো না বললে চলছিল না, বুড়িটা আবার চিকেন খায়। তো সবার প্রথমে আমি তার ছবিটা একটু দেখাই, যে সুজন মাহাতো দেখে এখন মাঝ বয়সী লাগছে, তারাও কিন্তু বয়স হবে, তারাও ঠাম্মা দিদা হবে। তোমরা আমার ভিডিও দেখো আর আমি আমার ভিডিওতে আমার ফ্যামিলিকে তুলে ধরি, যাতে তোমাদের আরও ভালো লাগে, কারণ তোমরা ফ্যামিলি ব্লগ দেখতে ভালোবাসো। তো সেখানে একটা সামান্য চিকেন পকোড়া খাওয়া নিয়ে আমার ঠাম্মিকে এই কথাগুলো শুনতে হলো, এর জন্য যেন আমার নিজেকে প্রচণ্ড দায়ী লাগছে যে আমি ভিডিও করি বলেই হয়তো ঠাম্মিকে এই কমেন্টগুলো, এই মন্তব্যগুলো আসলো। তোমরা আমার ভিডিও দেখো, আমাকে যাচ্ছে তাই বলো, মোটা, হাতি, প্রচুর খায়, বাইরের খাবার খায়, আমি কিন্তু একবারও বলতে আসি না, কখনও ভিডিওতে বলতে আসি না যে তোমরা কেন বলো আমাকে, আমি তো রোগা, আমি মোটা না, এমনকি বলে যে না আমি যখন জানছি যে হ্যাঁ আমি বাইরের খাবার খাই, এটা আমার ভুল, আমি মোটা, এটা আমার অন্যায়, সব ঠিক আছে, সেগুলো কিন্তু আমি মেনে নিই, কিন্তু কেন তোমরা আমার পার্সোনাল ফ্যামিলিকে এইভাবে অ্যাটাক করবে? তোমাদের, তোমরা ভেবে দেখো তো, যে তোমাদেরকে যদি কেউ তোমাদের ঠাকমাকে, দিদাকে, বাবাকে, মাকে, শ্বশুর শাশুড়িকে এরকমভাবে বলতো, তোমাদের খারাপ লাগতো না? খারাপ তো আমারও লাগে, আমি চাইলেই তাদের ব্লক করে দিতে পারি, কিন্তু এই কমেন্ট দুটো আমার মনে হলো যে এখনও এমন মানুষ যে আছে এই 2024-এ, যেখানে চারিদিকে এত অভয়াকাণ্ড, এত আন্দোলন, এত মিছিল, একটা মেয়ের সম্মানকে জড়িয়ে এত কিছু, সেখানে একটা বয়স্ক মানুষ, সে কত সিনিয়র, মানে আমার বাবার মা, তাকে নিয়ে তাও খাওয়া নিয়ে এই ধরনের মন্তব্য, জানি না, আমি কখনো এমন দেখাইনি যে আমার ঠাম্মা কিছু খায় না, একেবারে নিরামিষ ভোজি, চিকেন পকোড়াটা খায়, চিকেনের অন্য আইটেমগুলো স্মেল লাগে বলে চিকেনটা অত খায় না, আদারওয়াইজ সব কিছুই কিন্তু আমার ঠাম্মি খায়। তো একটা বয়স্ক মানুষকে এইভাবে কমেন্ট করাটা কি ঠিক?
তোমরাই বলো। আমি চাইলেই তো বললাম যে ব্লক করতে পারতাম, ডিলিট করতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে এদের, এরা যে মেন্টালিটির মানুষ, আমি বলছি না তারাও আমার ভিউয়ার্স, তারাও আমার ফ্যামিলি মেম্বার, কিন্তু এই ধরনের মেন্টালিটি আসবে কী করে যে তার একটা ভিডিও দেখছি তাকে নিয়ে মন্তব্য করি, বলতে পারে যে না ঠাম্মি কি এখন চিকেন খায়, এরকম বলতে পারে, তাই বলে এই বুড়িটা, এইগুলো কী ধরনের সম্বোধন, এই বুড়িটা, তাদের ফ্যামিলির শিক্ষাটা কেমন। তো আমার এটা নিয়ে আর বলার কিছুই নেই, হ্যাটস অফ, এত গুছিয়েও আমি বলতে পারি না। তো আমার মনে হলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করার, তাই শেয়ার করে দিলাম। অনেকক্ষণ ধরে বক বক করলাম, এবারে রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিই। রান্না বান্না তো হয়ে গিয়েছে, আজকে কিচেন স্ল্যাবটাকে খুব সুন্দর করে মেজে পরিষ্কার করেছি। মানে কি বলতো, প্রত্যেক দিন রান্নায় একটা তেল ছিটে থাকে, তো মানে রোজ দিন মোছা হয়, কিন্তু আজকে একদম স্কচ বাইটার, মানে ওই স্টিল উল দিয়ে ভালো করে কিন্তু মেজে পরিষ্কার করেছি। এবারে প্লেটের জায়গায় প্লেট, মানে যে র্যাকগুলোতে সব রেখে দিচ্ছি। খারাপ কমেন্ট যেমন মন খারাপ করে দেয়, তেমন কিন্তু ভালো ভালো কমেন্ট মন ভালো করে দেয় আর কাজে অনেক উৎসাহ বাড়ায়। পাপিয়া দাস গতদিনের ব্লগে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদি, আমি তোমার সবগুলি ব্লগ দেখি, তোমার মায়ের ড্রেসটার মতো আমারও একটা ড্রেস কিনেছিলাম ত্রিপুরা থেকে, দেখছি, থ্যাংক ইউ সো মাচ। লাভলি মন্ডল লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ লাভলি। পায়েল দাস লিখেছে, ভীষণ মিষ্টি দিভাই তুমি, দাদা আন্টি সবাই খুব ভালো, থ্যাংক ইউ পায়েল। বউ লিখেছে, সবজি কাটার সময় বটিটা শুয়ে রাখবে, হ্যাঁ গো এটা আমার আজকেও ভুল হয়ে গিয়েছে, পরের দিন থেকে ঠিক করব। পারমিতা সরকার লিখেছে, অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। তো তোমাদের এরম ভালো ভালো কমেন্ট তোমরা আরো বেশি বেশি করে করতে থাকো, আমি তোমাদের ভিডিওতে অবশ্যই নাম নেওয়ার চেষ্টা করবো। আর এদিকে দেখিয়ে দিচ্ছিলাম চিমনিটার কি অবস্থা হয়েছে, চিমনিটা যে কবে সার্ভিস করবো কে জানে, দেখতে ভীষণ খারাপ লাগছে। আমি ভাবছি কাল পরশুর দিকে কেরোসিন তেল দিয়ে কাগজ দিয়ে উপরটা ক্লিন করবো। রান্না বান্না সব কমপ্লিট আর ঘরেই এনে রাখি, তোমরা তো জানো। তো দেখিয়ে দিই কি কি রান্না করেছি, এই যে ডিমের ঝোল, তারপর এখানটাতে রয়েছে ভাত, তারপর এখানটাতে রয়েছে নেনুয়া দিয়ে চিংড়ি মাছের একটা চচ্চড়ি, আজকে আর ঝোল ঝোল করিনি, চচ্চড়ি করেছি। এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, পেঁয়াজ, পাপড় ভাজা, আর এই জিনিসটা মা পাঠিয়েছে, কি ওটা, এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, এটাই হচ্ছে আজকে আমাদের মানে সিম্পল লাঞ্চের মেনু। পছন্দের সবজি যেমন ভাবে রান্না করে দাও, বরের কোনো কিছুতে না নেই, ভালো লাগে। আর আমি দেখো কাটা চামচ আর এই চামচ দিয়ে খাচ্ছি উচ্ছে ভাজা দিয়ে। এটা বাংলাদেশে কি বলে বলো তো, এই সবজিটার নাম পল্লা, পল্লা অনেকে ধুন্দুল বলে, তোমরা কারা কি বলো, আঞ্চলিক নাম অবশ্যই জানিও। এর বিভিন্ন নাম শুনেছি আমি, এক এক জায়গায় এক এক রকম নাম। এর দেখো আমি নখের কালারটা বাঁচানোর জন্য চামচ দিয়ে খাচ্ছি, কালকের দিন অবধি তারপর থেকে হাত দিয়ে খাবো, কারা আমার মতো আছো আমি হলুদ দিতে ভুলে গেছি, তা ওই মশলা বাটার জন্য কালারটা এসে গিয়েছে, খেতে খারাপ লাগছে, লাস্টে হলুদ দিলে না আমার পুরো একটা হলুদের মানে একটা বাজে গন্ধ বেরোতো। ডিমের ঝাল এর থেকে ভালো কি হয় সেই, চলো খাওয়া দাওয়া করে নি, এ বেলায় তো আমাদের আর যা হলো না, ও বেলাতেই যেতে হবে, বাইরে প্রচুর বৃষ্টি, বৃষ্টি না হলে যেতে পারবো না। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হয়ে গিয়েছে ওরকম কটা, সাড়ে সাতটা পৌনে আটটা বাজতে যায়, তো বৃষ্টি একদম থেমে গিয়েছে, সব থেকে একদম গুড নিউজ। আর এখন যাব হচ্ছে আমরা খোলাপোতা বাজারে, ঠাকুর কিনবো আর যা যা পুজোর সামগ্রী, ফল মিষ্টি সেগুলোও কিনে আনবো, তো চলো। প্রথম থেকেই আমাদের খোলাপোতায় না বিশ্বকর্মা পূজোর খুব জোর, আর এই বিশ্বকর্মা পূজোতেই কিন্তু আমাদের ফার্স্ট দেখা হয়েছিল, কি বলো, আমার সব বান্ধবীরা এখন আমাকে খেপায় যে সেই বিশ্বকর্মা পূজো ফুচকা খাচ্ছিলাম বৃষ্টির জন্য, আর বিশ্বকর্মা পূজো মানেই বৃষ্টি হবে। এবার তো একটা প্যান্ডেল আর সব না ভিতরে ভিতরে করবো, আমাদের যা গ্যারেজ ফ্যারেজ গুলো রয়েছে সব মনে হয় ভিতরে করবে, তো চলো যাই বাজারে। ওইটা আবার বেশি ছোট, এটা আবার একটু বড়, একটু বড় না অনেকটাই বড় হয়েছে, হ্যাঁ অনেকটা অনেকটা বড়, এটা মাঝারি সাইজটা করি, মাঝারি সাইজটা না করলে প্রায় ঠিক ছিল। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখি আর কোনো দোকানে যদি আছে কিনা, মাঝারিটা না হলে ওই ছোটটাই দেখতে হবে। এই বড় ওটা কত আছে, কত আছে ওটার দাম, একদম এই সেই এই ঠাকুরটার দিকে চোখ পড়েছে আর এটাই নিয়ে নিয়েছি, কোনো আর বাছাইয়ের প্রশ্ন নেই, এখানে আরো অনেক ঠাকুর ছিল, এইটার উপর চোখ পড়েছে কেন দেখো, ওই ধুতির রংটা যে সবুজ রয়েছে না যার জন্য খুব ব্রাইট হয়েছে,
ওগুলো হলুদ তো যেন মিশে মিশে গেছে, এটাই ফাইনাল। হাতিটাও খুব ব্রাইট লাগছে, ওদিকেও ছিল দেখো। এই সাইজগুলো হচ্ছে একটু বেশি বড়, এই মাপটাই একদম ঠিক, মাঝারি মাপ। তো এটাই হচ্ছে আমাদের বিশ্বকর্মা বাবা। একটু মানে এরকম ছাড়া ফুল ফুল মতো নেই, এগুলো তো পুঁথির মতো, সারা বছর রাখবে তো, এটা বেশি বড় হয়ে যাবে বোধ হয়। তাহলে এটাই নিয়ে নি। এটা কত করে? আর একটা অপশন ছিল ওইদিকে দেখো, ওই যে পুঁথি পুঁথি মতো হার হার মতো, এই যে এটা একটা ছিল। তো কোনটা নেব? এইটাই নিয়ে নি, এরকম তো আছে অন্য মালায়। ছোট্ট চাঁদ মালা দেখি কেমন, কিছু লেখা নেই, একটু ভালো দেখে দাও। এর আবার তলাটা নেই যে, দেখো ছোট্ট একদম তলা যেটা আছে সেইটা দেখে একটা দাও। এর তো সে অনেক বড়, এ ওড়ানো তোমার পক্ষে সম্ভব না, ওড়াবে তোমার লাটাই কই, তারপর ওইসব কই। এই মোমবাতি কোন কালারটা নেবো? ওই হলুদটা নিয়ে নি, এটা নিয়ে নি, টানবো আর হচ্ছে খই অল্প অল্প করে একদম 100 গ্রাম 100 গ্রাম করে। এরা ভালো হবে তো? ফলের দোকানে চলে এসেছি, 5 রকম করে ফল নিয়ে নেব, শসা পেয়ারা নেব। হ্যাঁ 5 রকম তো, একটা ভালো বেছে দাও না। আর আপেল নিয়ে নি একটা, আপেল নেই, বুঝতে পারছি না ভালো কোনটা, তুমি দেখো। 45 টাকা বললাম, কতগুলো? আরে উপরে একটা, কত এটা? ওই একটা দাও। 5 রকম মিষ্টিও নেওয়া হয়ে গেল, ফলও নেওয়া হয়ে গেল, মানে যা যা যাবতীয় দরকার আমাদের মোটামুটি কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। এদিকে একটা পুজো হচ্ছে ভিতরে, মানে পুজো হবে, গান বাজছে, বৃষ্টিটা থেমেছে তো যার জন্য মানে সব মানুষ বেরিয়ে গেছে কেনাকাটা করতে। চলো ওইগুলোই থাক, পুজোর জিনিসগুলো সব কিনে কেটে আনলাম, এখন সব কিছু বারান্দাতেই রেখেছি, যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে এই জায়গাটাতেই পুজো হবে। আর আমরা দুজন মিলে একটু ভাবছিলাম যে ডেকোরেশনটা একটু অন্যরকমভাবে করবো, সবসময় তো একটা পিছনে চাদর দিয়ে করা হয়, এটা একদম মানে এখনও করিনি, জাস্ট করে দেখছিলাম যে এরকম 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 হয় না, আরও অনেক মালা আছে তো এরকম পরপর এরকম দিলে কিন্তু মন্দ হয় না, তোমরাও কমেন্ট করে জানিও। তো এই যে ঘুড়ি, ফল, মালা, মিষ্টি, ঠাকুর যেহেতু এখন মানে বেঁধে দিয়েছে, এখন আমি খুলবো না, কালকেই পুজোর সময় তখন খুলবো। আর যেটা হচ্ছে খই, এগুলো সব প্লাস্টিকের মধ্যেই রাখবো। মুরগি, এটা না কেমন যেন ভিজে ভিজে মতো, কালকে করে শোকায়নি, হ্যাঁ না হলে এই জিনিসটা কিন্তু একদম মুচমুচে হয়। ঠিক আছে, তো ওই বাড়ি থেকে বাতাবি লেবু গাছ আছে, বাতাবি লেবু দেবে, তো এগুলো সব কিছু আমি ব্যাগের মধ্যে করে রেখে গুছিয়ে রাখি। আর আর মোটামুটি কিছু দরকার নেই, এবার কালকে পুজোর বাসন কোসনগুলো মেজে সুন্দর করে একদম আসন পেতে পুজো করব যখন। এর মধ্যে বাতি ফাতি, চাঁদমালা মালা সব কিছু আছে, ওগুলো আমি এখন আর খুললাম না, একেবারে দেখিয়ে দিলাম। তো চলো এবারে হচ্ছে চুইদার টুইদার ছেড়ে রান্না পুজোর প্রস্তুতিতে কিন্তু লেগে পড়বো। ও বেলায় তো কেটে কুটে রেখেছি, এবেলায় হচ্ছে সরি রান্নাবান্না শুরু হবে। চলো, রাত এখন 9:30, দেখো শাড়ি পরে নিয়েছি, নাইটি পরলেই হতো, সবসময় তো নাইটি পরি, ভাবলাম যতক্ষণ রান্না পুজো করছি একটু শাড়িটাই পরে নিয়ে, একদম কাঁচা পরিষ্কার শাড়ি ব্লাউজ ছিল তাই পরে নিয়েছি, সাজা গোজা করা ছিল। তো করবো এবারে ভাজাভুজি সব কিছু, এই যে ফ্রিজে সব রেখে দিয়েছিলাম, কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে এবারে জাস্ট ভাজবো। আর এখানে হচ্ছে গিয়ে ডালটা সিদ্ধ করে দিয়েছিলাম,
তিন রকম যে ডাল সিদ্ধ করে নিয়েছি। এবার জাস্ট ডাল চচ্চড়িটা বানাবো। ভালো লাগে, মানে গতবার আমার খুব ইচ্ছা ছিল করার, কিন্তু গতবার কোনো এক কারণে ফ্ল্যাটে ছিলাম, কাজের সূত্রে তখন আর করতে পারবো। তো যাই হোক, এবার সুন্দর করে করবো আর তোমাদের সঙ্গে তো শেয়ার করবো। আর অনেকেই আমাকে কমেন্ট করেছো ফেসবুক থেকে যে তোমরা তো বাঙাল, বাঙালদের তো রান্না পুজো নেই বা অরন্ধন এই ব্যাপারটা নেই, তো বাঙাল খুঁটি এই ব্যাপারটা আমি জানি না। আমি বাপের বাড়ি থেকে ছোটো থেকে এই জিনিসটা দেখে আসছি, তাই এই রিচুয়ালসটা বজায় রয়েছে, ঠিক আছে। মানে আমরা বাঙাল ঘটি ওরকম কিছু নেই, আমরা হচ্ছে সব রকম রিচুয়ালস বানাই, পালন করি। আগে আলুগুলোকে ভেজে নিই। এদিকে এবারে আমি ডাল চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি, মানে কিছুই না, তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে, একটু হলুদ দিয়ে, সব রকম যে ডাল আমি সিদ্ধ করে রেখেছিলাম এবার একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া মানে একটু কষিয়ে নেওয়া, লবণ আর একটু মিষ্টি দিয়ে, তারপর সামান্য জল দিয়ে একটু মাখা মাখা করে হয়ে যাবে। বেশ ভালো লাগে কিন্তু এটা, মানে আমি তো এইভাবেই বানাতাম। এই যে সব ভাজাভুজি কিন্তু হয়ে গিয়েছে। এই যে ভাতটাকেও ঠান্ডা করে নিয়েছি আর এক টুকরো চালটা নিয়ে নিয়েছি, চালটাটা ভাতের মধ্যে দিয়ে দেবো। এখন ভাতটায় জল দিয়ে দিই, ভারী বড় হয়ে গিয়েছে, ভাত কম লাগছে বলো। এর মধ্যে চালটাটা দিয়ে দিই। তো এই যে আমাদের রান্না পুজোর আয়োজন, দেখে নাও বন্ধুরা। এই যে কি বলবে বলছিলে বলো। আমি ভাবছি কালকে কখন পান্তা খাবো, মানে বছরে একটা দিন, মানে পান্তা খাওয়ার দিন, মানে এই দিনেই যেন পান্তাটা বেশি টেস্ট লাগে। সেটাই, আমাদের সাধারণত খাওয়া হয় না, কালকে রিচুয়ালস বলে আমাদের পান্তাটা হয় প্রতি বছর। মানে দেখি কবিরের লোভ লাগছে মনে করছে, এখন যদি একটু খেতে পারতাম। তা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তার আগে একটু দেখাই এই যে ডিনারের সব তরি তরকারি গুলো মাইক্রোওভেনে গরম করছি। হ্যাঁ বলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। টাটা।